আমি আশার বাণী শোনাতে চাই, শুধু হতাশার কথা বলতে চাই না। সারা বিশ্বে দেখা দিয়েছে এটা মানুষের পাপের ফল, কিন্তু রোগ আসে কেন? এটা মানুষের পাপের কারণে। এটা আবার আল্লাহ পাক বলে দিয়েছেন, ছোটখাটো টুকটাক রোগ বালা এগুলা না, বড় বড় মহামারী যেগুলো আসে সেগুলো আসে মানুষের পাপের কারণে। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সূরা আর-রুমে আয়াতটি রয়েছে, ফাবিমা কাসাবাত আইদিন নাস, পৃথিবীর বুকে যত ধরনের জাহারাল ফাসাদ ফিল বার ওয়াল বাহর, জলস্থলে অন্তরীক্ষে সর্বত্র যত ধরনের ফসাদ, যত ধরনের সমস্যা, যত ধরনের মানবিক সমস্যা বলো, যত ধরনের বায়ুর সমস্যা, এখন তো বায়ুর সমস্যা মারাত্মক, খালি যে করোনা ভাইরাস নিয়ে আমরা আছি তার চেয়ে জটিল সমস্যা অনেকদিন আগেই বাংলাদেশে হয়ে রয়েছে। এয়ার পলিউশন হয়ে আছে, বাতাসের মধ্যে সীসা বিষ শুধু সরছে, যত দূর থাকা দরকার তার চেয়ে অনেক বেশি বাংলার বাতাসে উঠতেছে। সাউন্ড পলিউশন, এই আওয়াজ, এই আওয়াজ, এই গাড়ির আওয়াজ যে অন্যায়ভাবে হরণ দিচ্ছে, বসে বসে বেউকুর মতো হরণ দিয়ে চলেছে, খামাখা চিৎকার পাচ্ছে যেখানে সেখানে, ছেলেদের খেলার মাঠ নাই, ওরা প্রতিটা গলিকে খেলার মাঠ বানিয়ে নিয়েছে, প্রতিটা গলির মধ্যে ওরা চিৎকার করতেছে, ঘরের মধ্যে মানুষ বসবাস করতে পারছে না, এমন লেখাপড়া করতে পারছে না, রুগী ঘুমাতে পারছে না, এবাদত করে এবাদত করতে পারছে না, এর মধ্যে আবার বিবাহের বাজনা, ঘর প্রকম্পিত করে তারা বাজনা বাজাচ্ছে, তোমার কমিউনিটি হল আছে, তুমি কোন বুদ্ধিতে, কোন আক্কেলে, কোন বিবেচনায় মানুষ যেখানে বসবাস করে সেখানে ওই রকম ধুরুম ধুরুম বাজনা বাজাচ্ছে ঘন্টার পর ঘন্টা, তোমার কি কমন সেন্স নাই? এই যে সাউন্ড পলিউশন, মোবাইলের পলিউশন, ডাক্তাররা বারবার বলে দিচ্ছেন এই যন্ত্রটা প্রয়োজনীয় কিন্তু খুব ক্ষতিকর, ব্রেনের ক্ষতি করে, কানের ক্ষতি করে, স্নায়ুর ক্ষতি করে, হার্টের ক্ষতি করে, এমনকি কেউ যদি এই পকেটে রাখে তার যৌনাঙ্গের ক্ষতি করে, যতটুকু প্রয়োজন অতটুকু, রাত দিন চব্বিশ ঘন্টা শুধু ছেলেরা নয় গাড়িতে চলাফেরা করে 70 বছরের বুড়া এই মোবাইল দেখে উঠেছে, কমন সেন্স নাই। প্রতিটা পয়সার তো হিসাব আছে আল্লাহর কাছে, এটা তো কেউ কল্পনাও করে না। এখন অবৈধভাবে একটা মোবাইল করে যে আমি একটা পয়সা নষ্ট করলাম, আল্লাহর কাছে তার হিসাবটা কি? বক্তৃতা করতে যায় জায়গায় জায়গায়, কোথায় আছেন? আমি আলহামদুলিল্লাহ 10 মাইলের দূরত্ব আছি, এর মধ্যে 50টা ফোন যাইয়া প্রথমে গালি দেওয়া শুরু করে, ফোন আছে বলেই টিপতে হয়, বেকার বেউকুফ। তোমার পয়সার হিসাব তো দিতে হবে আল্লাহর কাছে, তোমার স্বাস্থ্য নষ্ট হইতে হবে হচ্ছে, এটার হিসাব দিতে হবে, স্বেচ্ছায় সজ্ঞানে তুমি তোমাকে ক্ষতিগ্রস্ত করছো। কাজে মোবাইলের ব্যবহার যতটুকু প্রয়োজন ওইটুকু, তার বেশি নয়, কারণ আল্লাহর কাছে আপনার স্বাস্থ্যের হিসাব আছে, এটা আল্লাহর দেওয়া আপনার আমানত, আপনি স্বেচ্ছায় সজ্ঞানে এটাকে নষ্ট করতে পারেন না, একটা পয়সার আপনি অপচয় করতে পারেন না, আপনি কৃপণ হবেন না, আপনি বখিল হবেন না, কিন্তু আপনি অপচয়কারীও হবেন না। শখে শখে অপচয় করছে দৈনিক, এখন প্রতিটা ফ্যামিলিতে, মিডিয়াম একটা ফ্যামিলিতে কমপক্ষে 300 টাকা অপচয় মোবাইলের পিছনে, বাচ্চাদের পিছনে। সম্মানিত উপস্থিতি, পলিউশনের উপরে পলিউশন, দেশ ধ্বংসের মুখোমুখি হয়ে গেছে, এর মধ্যে করোনা ভাইরাস একটা প্রকাশ্য বৃহত্তর সমস্যা। জাহারাল ফাসাদ ফিল বার ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, গাছগুলা কেটে ফেলছেন, ইটের ভাটা যেখানে সেখানে দিচ্ছেন, অপরিকল্পিত নগরায়ণ করছেন, পানির উৎসগুলো আপনারা বন্ধ করে দিচ্ছেন, সব তো হ্যাপাজার্ডলি করছেন, কোনো কিছুর মধ্যে নিয়ম নাই, শৃঙ্খলা নাই, উশৃঙ্খল চাল চলনে মানুষকে অভ্যস্ত করছেন, মানুষকে ভালো কিছু শেখানোর কেউ নাই, ভালো কিছু বলারও কেউ নাই, যখন বিপদ আপদ কঠিন ভাবে চেপে পড়ে তখন হাইকোর্ট থেকে রুল জারি হতে থাকে। শুনলাম করোনা ভাইরাসের জন্য হাইকোর্ট রুল জারি করছে সরকারের বিরুদ্ধে, মাস্ক কি পরিমাণ আছে এটাকে প্রতিরোধ করার জন্য, আমি তো দূরে দূরে ঘুরছি রাস্তায় রাস্তায়, একটু একটু শুনি, খবর পুরোপুরি শুনতে পারছি না, মাস্ক কি পরিমাণ, মাস্কের ঘাটতি আছে কেন, সরকার জবাব দাও, আর প্রতিরোধের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সরকার জবাব দাও। হাইকোর্টের চতুর্দিকে আমরাও আতঙ্কে আছি, হাইকোর্টের চতুর্পার্শ্ব যেন করোনা ভাইরাস থেকে রক্ষা পায় এই জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হোক, সরকার রুলের জবাব দিতে দিতে অস্থির হয়ে যাচ্ছে, কিন্তু থেমিসের মূর্তি বসান ভালো করে ওখানে, প্রথম কাজ তো মূর্তিগুলা সরাতে হবে, আল্লাহ পাক যেটা পছন্দ করেন না, এটা শিরক,
একটা মুসলিম কান্ট্রিতে এত ছবি, এত মন্ত্রী, বড় নেতার কথা বাদই দিলাম, ছোট ছোট হাতি নেতা, পাতি নেতা, সাতি নেতা, শত শত ছবিতে ছবিতে আপনাদের ভরা ভাই ক্ষমতাসীন দলের সেক্রেটারি জেনারেল যতই বলতেছেন এই যে পাতি নেতারা এত ছবি বানায় না, আমাদের দল নেতা তৈরির ফ্যাক্টরি না, কেউ শুনে না, শুধু ছবির পর ছবি ঝুলাচ্ছেন সারা দেশে। আপনারা কি জানেন অকারণে অপ্রয়োজনে যেখানে ছবি ঝুলানো হয় সেখানে রহমতের ফেরেশতা থাকে না? রহমতের ফেরেশতা ওই ঘরে ঢুকে না যে ঘরে ছবি ঝুলানো থাকে, ছবি টাঙ্গানো থাকে। এই যে করোনা ভাইরাস দূর করবেন, এটা যদি আসমানি গজব হিসাবে আপনারা মনে করেন, মুসলিম হিসাবে যার যার করে দোয়া হলো পরের ব্যাপার, আগে শিরকের আকরগুলো সরানো কান থেকে, ঘরের ওয়াল থেকে নামিয়ে ফেলুন ওগুলা। সারা দেশে যেখানে যত ছবি টানানো হয়েছে, যত মূর্তি টানানো হয়েছে, যত ধরনের মোরালের নামেই হোক, আর সেটা আপনার বাংলা অনুবাদ করা প্রতিকৃতিই হোক, যে নাম দিয়ে বলেন না কেন, যা যা তাই তাই, মূর্তি মূর্তি, যে কোনো জীব জন্তুর পূর্ণাঙ্গ ছবি হোক, বা মাটি দিয়ে বানান, বা তামা দিয়ে বানান, বা পিতল দিয়ে বানান, সেটা নামই মূর্তি, আপনি নাম যাই দেন না কেন, ওখানে রহমতের ফেরেশতা নাজিল হচ্ছে না এই দেশে? হ্যাঁ, জায়গায় 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 আল্লাহ রহমত তো অবশ্যই আছে, আম রহমত আছে আল্লাহর একটা, যেটা কাফেরের উপরেও থাকে। রেজেক কে দিচ্ছেন? আল্লাহ। মুসলিমকে দিচ্ছেন, কাফেরকেও দিচ্ছেন, আল্লাহ রহমত ছাড়াও কাফেরও আছে না, এটা আবার অন্য দিক। আম রহমতের কারণে সব মানুষ বাঁচে। ইবনে মাজাহ একটি হাদিস রয়েছে, তোমরা যাকাত এবং দান যদি বন্ধ করে দাও, আসমান থেকে আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দিবেন, লাউলাল বাহাইম লামুনিউ মিনাল কতর, যদি জীবজন্তু না থাকতো পৃথিবীতে, যাকাত এবং সাদকা না দেওয়ার কারণে, দান খয়রাত না করার কারণে আল্লাহ পাক আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দিতেন। কিন্তু আল্লাহ জীব জন্তু বাঁচান, ফসলাদিও বাঁচান আল্লাহ পাক, কাজেই আল্লাহ পাক কি করেন, দান খরচ না করার কারণে আল্লাহ পাক বৃষ্টি দেন। যদি জীব জন্তু না সৃষ্টি করে থাকতেন আল্লাহ পাক, তাহলে যাকাত এবং দান খরচ না করার কারণে আকাশ থেকে বৃষ্টি আল্লাহ পাক বন্ধ করে দিতেন। একটা হলো আম রহমত, একটা হলো আম গজব। আম রহমত যেটা, সেটা সকলের উপরে সবসময় থাকে আল্লাহর পক্ষ থেকে, আবার আম গজব যেটা, সেটা আবার কিছু সংখ্যক মানুষের পাপের কারণে, গুনার কারণে পৃথিবীতে আসে। আমি তাহলে কিন্তু কিছু ফর্মুলা বলে যাচ্ছি আপনাদের কাছে। আম রহমত যেটা, সেটা আল্লাহর পক্ষ থেকে সবার উপরে থাকে, কিন্তু গজব যখন নাজেল হয় তখন কিছু সংখ্যক মানুষের পাপের কারণে ভালো মানুষের উপরে চলে আসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, وَاتَّقُوا فِتْنَةً لَا تُصِيبَنَّ الَّذِينَ ظَلَمُوا مِنْكُمْ خَاصَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ। তোমরা জেনে নাও, তোমরা জেনে নাও আল্লাহ কঠিন শাস্তিদাতা। এর আগে হলো وَاتَّقُوا فِتْنَةً لَا تُصِيبَنَّ الَّذِينَ ظَلَمُوا مِنْكُمْ خَاصَّةً, তোমরা ভয় করো সেই ফিতনাকে, তোমাদের মধ্যে যারা জালেম, যারা অত্যাচারী, ফিতনা যখন এসে যাবে, গজব যখন এসে যাবে, তখন শুধুমাত্র এই জালেমদেরকেই পাকড়াও করবে না, ভালো মানুষদেরকে আক্রমণ করবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বললেন যে একদল লোক কাবা আক্রমণ করে বসবে, বাইদা নামক জায়গায় যখন তারা পৌঁছে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে গজব এসে মাটি ধসে যাবে, তারা মাটির নিচে পড়ে যাবে, মাটির নিচে তারা একেবারে কবরস্থ হয়ে যাবে, মানে দাফন হয়ে যাবে এমনি অটোমেটিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন যে এটা কিভাবে হবে, ওখানে তো অনেক ভালো মানুষও থাকবে, ব্যবসায়ী থাকবে, নামাজি থাকবে, দিনদার থাকবে, পরহেজগার থাকবে, তাদেরকে সহ ধসে দেওয়া হবে? আল্লাহ নবী বললেন যে শোনো, দুনিয়াতে মারা যাবে গজবে পাইকারি ভাবে, কিন্তু হাসর হবে দুই ভাবে, ওদের মধ্যে যারা মুমিন তারা ইনশাআল্লাহ জান্নাতে চলে যাবে, আর ওদের মধ্যে যারা কাফের তারা জাহান্নামে চলে যাবে। গজব নাজিল হবে সবার উপরে, পাইকারি হবে একটা এরিয়াতে, সেখানে ভালো মানুষের উপরেও আসবে, খারাপ মানুষের উপরেও আসবে, কিন্তু আখেরাতে যখন বিচার হবে, ভালো মানুষগুলোকে আল্লাহ পাক কি করবেন, জান্নাতে দিয়ে দেবেন, খারাপ মানুষগুলোকে আল্লাহ পাক কোথায় দেবেন, জাহান্নামে দিয়ে দেবেন। করোনা ভাইরাস হোক আর যাই হোক না কেন, যদি কোনো মানুষকে আক্রমণ করে, মনে করবেন না যে ওই লোকটা খারাপ, এই জন্যই তাকে করোনা ধরেছে।
করোনার কারণ হলো খারাপ মানুষ। চীনের ব্যাপারে আমরা বলাবলি করছি, আমি অতটা জোর দিয়ে বলি না ওভাবে, তারপরেও দৃষ্টি আকর্ষণ। আজ কয়েকটি বছর যাবত উইঘুর মুসলিমদেরকে তারা বন্দী করে রেখেছে, লক্ষ লক্ষ 10-20 লক্ষ উইঘুর মানুষ যতটুকু বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি বন্দী করে রেখেছে। তাদের খাওয়া, তাদের পড়া একটা নিকৃষ্ট মানের বন্দীর মতো, তারা বাহিরে বেরোতে পারছে না, এমনকি তাদের নামাজ রোজা সালাত সিয়াম পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছে চীনের এই কমিউনিস্ট সরকার। কমিউনিস্ট মানে অত্যাচার, ওরা সমতার কথা বলে কিন্তু আসলে অত্যাচারে। একটা পুলিশি রাষ্ট্র, সেখানে খবরও বের করতে দেয় না, গণতন্ত্রের নামে একটা প্রহসন আছে মাত্র, শুধু যারা দাঁড়িয়ে আছে তারাই আছে কিয়ামত পর্যন্ত, বদলে না। একটা পুলিশি রাষ্ট্রে মুসলিম নিধন এভাবেই তারা করছে, আর আগেও করেছে, কাশ্মীরের মুসলিমদেরকে আগেই মরেছে। রাশিয়া এবং চীন, বুখারা, সমরকন্দ, উজবেকিস্তান, কাজাকিস্তান, তাজিকিস্তান শুরু করে কাশ্মীর পর্যন্ত, চীন সীমান্তে, রাশিয়া সীমান্তে যখন কমিউনিজম প্রতিষ্ঠিত হয়, তস নস করে লক্ষ লক্ষ মুসলমান মাদ্রাসা মসজিদ ধ্বংস আগেই করে দিয়েছে। আল্লাহর রহমতে রুশ ভূখণ্ড যেগুলো মুসলিমদের, সেগুলো পুনরায় স্বাধীনতা লাভ করেছে, কিন্তু চীনের হাত থেকে এখনো মুক্তি পাওয়া সম্ভবপর হয় নাই।